Welcome all to Step Up WBCS. আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক। ফার্স্টেই রয়েছে ইন্ডিয়া বেসড কিছু কারেন্ট আপডেটস। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 81 সদস্যের বিধানসভায় 48 ভোটে জয়লাভ করেছেন, বিজেপি এতে ওয়াকআউট করেছে। নেক্সট হচ্ছে পিএম শ্রী যোজনার অধীনে প্রধানমন্ত্রী সারা দেশে 14,500 স্কুলের ডেভেলপমেন্ট এবং আপগ্রেডেশনের কথা ঘোষণা করলেন। এই পিএম শ্রীর ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী স্কুলস ফর রেইজিং ইন্ডিয়া। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু টিচার্স ডে উপলক্ষে বিশিষ্ট শিক্ষকদের ন্যাশনাল অ্যাওয়ার্ডস প্রদান করলেন। ইউজিসি শিক্ষক দিবসে নতুন রিসার্চ ফেলোশিপ এবং রিসার্চ গ্রান্ট স্কিম লঞ্চ করেছে। নেক্সট হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্করের সাথে কথা বললেন। নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি কাঠমান্ডুতে ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল মনোজ পাণ্ডেকে অনারেবল টাইটেলে ভূষিত করলেন। এরপর রয়েছে ইকোনমি অ্যান্ড কর্পোরেট বেসড কিছু কারেন্ট আপডেটস। সিসিআই বিল্লেক্সের প্রসেস সমর্থিত পে ইউ এর $4.7 বিলিয়ন অধিগ্রহণকে ক্লিয়ার করেছে। কৃষ্ণন শঙ্কর সুব্রমণিয়াম তামিলনাড় মার্কেন্টাইল ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। নেক্সট হচ্ছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা MAI বলেছে ইন্ডিয়ায় 16 সেপ্টেম্বর ন্যাশনাল সিনেমা ডে পালিত হবে। এই দিন টিকিটের দাম হবে $75। এবার রয়েছে ওয়ার্ল্ড বেস্ট কিছু আপডেটস। ইউকে ফরেন মিনিস্টার লিজ ট্রাস নতুন গভর্নিং পার্টির লিডার হিসাবে নির্বাচিত হলেন, যিনি ব্রিটেনের পরবর্তী পিএম। এবার হচ্ছে আফগানিস্তান কাবুলে রাশিয়ান এম্বাসির বাইরে বিস্ফোরণে বেশ কয়েকজন স্থানীয় সহ 2 রাশিয়ান কূটনীতিবিদ মারা গেলেন। নেক্সট হচ্ছে চীনে 6.8 ম্যাগনিটিউড আর্থকোয়েকে সিচুয়ান প্রভিন্সে 21 মানুষ মারা গেছেন। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি পালিত হয় 5th সেপ্টেম্বর। এই দিনই কলকাতায় মাদার টেরেজার মৃত্যু হয়েছিল। থ্যাংক ইউ।